দেশ এবং প্রবাস থেকে যে ভাইরা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ 23 জানুয়ারি 2019, আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটি গুড হাটে। এই হাট প্রতি রবিবার ও বুধবার সারাদিন মিলে। আজ আপনাদের কিছু খামারি সারগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বড় ভাই জোড়ার দাম চলেন কত? 1,60,000। দাঁত হয়েছে? দাঁত হয় না। না এলে কি দেশি নাকি? আর এই জোড়ার দাম চলছেন কত? এই জোড়া 100-150। এগুলো তো দাঁত হয় না, তাই না? এগুলো তো দাঁত হয় না। আজকে বেচা কিনা কম নাকি? পাঠি কম আসছে। গরু বিক্রেতারা গরুর দাম সবসময় বেশি চেয়ে থাকে, আপনারা অবশ্যই বাজার ঘুরে তারপরে দামাদামি করে গরুগুলো কিনতে পারেন, তাহলে অনেক কম দিয়ে কিনতে পারবেন। আর কখনো দালালের পাল্লায় পড়বেন না, নিজে গরু কেনার চেষ্টা করবেন। দাম যাচ্ছে তো? বড় ভাইটার দাম চাইছেন কত? 82,000 চাচ্ছেন। দাঁত হয়েছে? এটা হয় না। না দাঁত হয় নাই। আপনাদের যে গরুগুলো দেখাচ্ছি এবং যে গরুগুলোর দাম বিক্রেতারা 80,000, 90,000 বা 1,00,000 দাম চাই, এই গরুগুলো আপনারা মূলত 70,000 টাকার মধ্যেই কিনতে পারবেন। এবং আরও কিছু রয়েছে 70,000 টাকার নিচে, সেই গরুগুলোর দাম আরও কম হিসেবে দাম করবেন। আর অবশ্যই বাজারটি ঘুরে ঘুরে তারপরে দামাদামি করে নেবেন। এই হাট বা বাজার সম্পর্কে যদি আরও বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকে, আপনার ফোন দিয়ে বিস্তারিত জানতে পারেন। ভাই কত দাম চাইছেন এটা? 96,000 দাম চাইছেন। দাঁত হয়েছে ভাই? দাঁত হয় না। না 96,000 দাম চাচ্ছে, দাঁত হয় নাই। এটা তো দেশি, তাই না? দেশি জাতের গরু এটা। চাচা এটার দাম চাচ্ছেন কত? 73,000 চাচ্ছেন। দাঁত হয়েছে? একই জাতের এটা? এটা দেশি। দেশি না? 73,000 দাম চাচ্ছে, দাঁত হয় নাই। না তো চাচা এটার দাম চালেন কত? 90,000 চাচ্ছেন। দাঁত হয়েছে এটার? দাঁত হয়েছে? দুই দাঁত হয়েছে। না এটা কি দেশি জাতের নাকি? দেশি। বড় ভাইটার দাম চাইলেন কত? দাম চাইছেন কত? 95,000 দাম চাচ্ছেন। এই দাঁত হয়েছে ভাইটার? দাঁত হয় নাই। না এটা কি দেশি না নেপালি? এটা দেশি। না দেশি জাতের। Oh.
দশ টাকা লোক দাম না না রে বাবা নিতে হবে না ভালো ছেলে আমরা জানি আচ্ছা গরুগুলোর দাম চাচ্ছেন কত করে এই বড়টার দাম চাচ্ছেন কত এটা হ্যাঁ পঁচাত্তর কত পঁচাত্তর পঁচাত্তর হাজার গরুর দাম বেশি তাই না এখন হ্যাঁ গরুর বাজার মানে একটু বেশি তাই না দেশি সব দেশি না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমার এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে।